আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কি করব। তো আজকে আমি পাতা মাছের ঝোল করব। এটা হচ্ছে গর্ভবতী মাদেররা কেন খাবেন, কিসের জন্য খাবেন সম্পূর্ণ ডিটেলে জানিয়ে দেব। আর এই রকমভাবে ঝোল করে এই গরমের মধ্যে কিন্তু আমরা সবাই খেতে পারি। পাতা মাছ কিন্তু খুবই আপনার ছোট মাছের মধ্যে খুবই পুষ্টিগুণে ভরা একটি মাছ। তো আসেন কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে একটু হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছে। কী জন্য বললাম যে গর্ভবতী মারা এই মাছটা কিন্তু ইজিলি খেতে পারবেন, কারণ হচ্ছে এই মাছ দিয়ে কিন্তু একটা একটু গন্ধ আসে যদি আপনি কাঁচা রান্না করেন। তো সেই গন্ধটা কীভাবে না আসবে আর গর্ভবতী মারা কীভাবে আরামে খেতে পারবেন, আসলে সেই দিকটা চিন্তা করেই আজকেকার রান্নাটা। তো আমার মাছগুলোর পেটে অনেকগুলো করে মানে অনেক ডিম ছিল, তো আমি সেই ডিমগুলো ফেলে না দিয়ে ভালো করে পরিষ্কার করে এভাবে ভেজে নিচ্ছি। আর এটা যেহেতু খুবই একটা নরম মাছ, আমি কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, এর জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে ভেজে নিলাম। তো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। তো এভাবে একটু হালকা করে আমি প্যানটাকে নেড়ে দিলাম যেন মাছগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো মোটামুটি এপিট উপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আর কেন খাবেন গর্ভবতী মারা পাতা মাছ? তো প্রতি পাতা মাছ 100 গ্রামে রয়েছে আমিষ, চর্বি, ক্যালসিয়াম, ফসফরাস, তারপরে লৌহ, ওমেগা 3, এরকম অনেক আপনার অনেক রকম ভিটামিন কিন্তু রয়েছে। তো আপনারা যদি প্রতিদিন না হয় সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই মাছ রান্না করে খান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ক্যালসিয়ামের চাহিদাটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো গর্ভবতী মাদের জন্য ক্যালসিয়ামটা আসলে খুবই দরকার, কারণ যেহেতু সে আরেকটা মানুষের নিয়ে ক্যারি করছে তার কিন্তু ক্যালসিয়াম ভালো পরিমাণে দরকার। গর্ভবতী মাদের পেটে যে বাচ্চাটা থাকে তারও কিন্তু খুবই ক্যালসিয়ামের দরকার হয়, কারণ ক্যালসিয়াম তার দাঁত তারপর হাড় গঠনে সহায়তা করে। তো আমি যেহেতু ঝোল করবো এর জন্য আমি একটু বেশি পরিমাণে মানে ভোনার মধ্যে একটু ঝোল করবো, যেহেতু কোনো সবজি ব্যবহার করছি না। একটু বেশি পরিমাণে হচ্ছে আপনার পিঁয়াজ নিয়ে নিলাম। তো পিঁয়াজটাকে আমি ভালো করে গলিয়ে যতটুকু সম্ভব ভাজা ভাজা করে নেব, কারণ যেহেতু আপনার ভোনার মধ্যে পিঁয়াজটা বেশি দাঁড়ানো দাঁড়ানো থাকলে ভালো লাগে না। তো মশলাগুলি কি দেব, খুবই সিম্পল মশলা লাগে, যেহেতু পাতা মাছে খুব একটা মশলার প্রয়োজন হয় না। আমি খুবই 1/2 চামচেরও কম আদা দিয়েছি, আদা বাটা মানে আদা রসুন জিরা সব মিশিয়ে যে একটা বাটা সেটা অর্থাৎ 1/2 চামচেরও একটু কম দিয়েছি। তো এখন আমি অন্যান্য যে মশলা সেগুলো দিয়ে দেব। 1/2 চামচের বেশি হলুদ দিয়েছি, 1 চামচের মতো মরিচ, 1/2 চামচের মতো জিরা গুঁড়া। তো আপনি যদি ঝাল একটু বেশি খান আপনি ইচ্ছা করলে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যার বাসায় যেরকম খান আর কি। তা আমি আসলে ওই প্রসেসে গেলাম না যে যেভাবে খান সেভাবে রান্না করবেন, কেন খাবেন, পুষ্টিগুণ আমি জাস্ট এইরকম বললাম। তারপরও যদি কোনো গর্ভবতী মার কোনো মাছে অ্যালার্জি থাকে বা খেলে এটা ভমিটিং হচ্ছে বা খারাপ লাগে, সেই ক্ষেত্রে কিন্তু ওই মাছটা আপনারা এসকেপ করতে পারেন। তো আমি যেসব মাছের পুষ্টিগুণ বেশি আমি সেই ধরনের মাছ, সবজি বা মাংস বা কিভাবে রান্না করলে আপনারা ইজিলি এটাকে খেতে পারবেন আমি এই সব ব্যাপারেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবারই ভালো লাগবে। তো আমি এখানে একটু টমেটো সস দিলাম, যেহেতু আমার ঘরে টমেটো নাই, কাঁচা টমেটো হলেও কিন্তু হবে, সসের দরকার নাই। তো আমি এখন দেখেন কষানো শেষ, আমি পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। আর যারা পুরান যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ রইল। আর আমার চ্যানেলের ভিডিও দেখে কেউ যদি কোনো উপকার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় কোনো বিষয়ে জানার ইচ্ছা আছে তারপরেও কমেন্টস করে জানাবেন, আশা করছি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, যেহেতু এটি আপনার ভাজা হয়েছে এখন আর তেমন ভাঙার ভয় কম, তো একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। তো বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, ভেঙে যেতে পারে, কারণ এই মাছগুলি খুবই মানে কী বলবো নরম এক প্রকারের মাছ। যাই হোক রান্নাটা শেষ, আমি দেখিয়ে দিচ্ছি একটু ঝোলঝোল করেছি, আমি বেড়েও দেখাবো যে এই পর্যায়ে আমি আসলে রান্নাটাকে বন্ধ করে দিয়েছি। তো ভিউয়ার্স আশা করছি আমার ভিডিও ভালো লাগবে আপনাদের।
আর আমি কিন্তু আগেই বলি, আমি কিন্তু কোনো ডাক্তার না, কোনো পুষ্টিবিদও না। আমি আমার যেহেতু প্রেগনেন্সির সময় আমি কিভাবে নিজের যত্ন নিয়েছি বা আমার ফ্যামিলির মানুষ কিভাবে আমার যত্ন নিয়েছে, জাস্ট সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। অনেক নতুন মা আছেন যারা জানেন না যে কী করবেন, তারা একটা সংশয় বোধ করেন, তাদের হেল্প করার জন্য আসলে আমার এই প্রচেষ্টাটা। তো যারা হয়তো টেক কেয়ার করছেন গর্ভবতী মাদের, তারাও ইচ্ছা করলে এভাবে তার একটু উপকার হতে পারে। তো আশা করছি সবারই ভালো লাগবে। তো আমি দেখেন একবারে কিন্তু আমি বাটিতে বেড়ে নিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক এরকম রেখেছি, আরেকটু আপনারা যদি ঝোল কম খেতে চান কম রাখলেও হবে, তো গরমের দিন একটু ঝোল হলেই ভালো হয়। যাই হোক, আমি আপনাদের মাঝে কিন্তু সম্পূর্ণ শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।